আসসালামু আলাইকুম ডিয়ার্স, এখন আমরা অবজেক্ট মেনু থেকে দেখেন এখানের একটা ক্রিয়েট অবজেক্ট মোজাইক, ঠিক আছে? একটা অবজেক্টকে কিভাবে মোজাইকে পরিণত করব, মোজাইক, ঠিক আছে? ইট মিনস ধরেন এই জিনিসটা দিয়ে কি হয়, হ্যাঁ, যে মোজাইক কি, যেমন আপনাকে কোনো ক্লায়েন্টে বলল সে একটা ফ্লাওয়ার দিল এরকম আপনাকে দিয়ে বললো যে ওনার কি যেন এটাকে টাইলস বানাই দিতে, ধরেন একটা ডিজাইন করে দিবে যে ওনার ঘরে টাইলস করবেন, এই যে এটার কম্বিনেশন, ধরেন এই ফ্লাওয়ারটা থেকে যে ধরনের কালার আছে, অনেক কালার আছে না, যেমন কালো আছে, গ্রিন আছে, পিঙ্ক আছে, সাদা আছে, হ্যাঁ, এই সবগুলো কালারের কম্বিনেশনে উনি একটা টাইলস করতে চান ঘরে, বা একটা ডিজাইন মোজাইক করতে চান, হ্যাঁ। এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, একেবারে সিম্পল ভাবে দেখেন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট অবস্থায় অবজেক্টে যাবেন, অবজেক্টে যাওয়ার পরে ক্রিয়েট মোজাইকে করবেন, এরকম একটা জিনিস আসবে, আসার পরে এখানে একটু পরিবর্তন করতে হবে, এটা হচ্ছে উইথ, এটা আপনারা জানেন, নিউ সাইজ, হাইট হচ্ছে এত, এই যে এটা কি, আচ্ছা, এটা উইথ, এটা হাইট, তারপরে টাইটেল, টাইল স্পেসিং, মানে টাইল যে হবে সেটার মধ্যে আপনি কতটুকু স্পেস দিতে চান, ঠিক আছে? তো এখানে পিস স্পেস যদি দিতে চান তাহলে আমরা এখানে দিই, এটা দিয়ে দিই, ধরেন টু দেই বা ওয়ান দেই, টু দিলে একটু বেশি ফাঁকা দেখা যাবে, অথবা আমরা টু দিতে পারি, স্পেস হাইট এত দিলাম, তারপরে এটাকে টু দিতে পারলাম, ঠিক আছে? দেওয়ার পরে উইট, এটা হচ্ছে নাম্বার অফ টাইলস, এটুকের ভিতরে মানে কতগুলো উইট, কয়টা কয়টা সারি হবে, ইট মিনস নাম্বার অফ টাইলস, কয়টা টাইলস হবে, হাইটে হবে কয়টা, উইটে হবে কয়টা, ঠিক আছে? আমরা কয়টা, ছয়টা ছয়টাই দিলাম, ধরেন ছয়টা ছয়টা দিয়ে দেখি আগে কি হয়, হ্যাঁ। তারপরে এটা না আমরা কালার চাচ্ছি, গ্রে চাচ্ছি না, এক কালার চাইলে সাদা কালো হয়ে যাবে, নাহলে আমরা কালারিং চাচ্ছি, হ্যাঁ, উইট চাচ্ছি, তারপরে ডিলিট, রিস্টোর ইউজিং পার্সেন্টেজ, এটা যদি আপনি পার্সেন্টেজে দিতে চান তাহলে এখানে ক্লিক করে নেবেন, তাহলে এটা 100% হয়ে যাবে, আমরা এই পিক্সেলে নিচ্ছি, হ্যাঁ। এখন দেখেন এই যে আমি জিনিসটা সাজালাম, সাজানোর পরে এখন আপনি যদি ওকে করেন, আমার এই জিনিসটা দেখেন একটা ম্যাজিকের মতন মানে কনভার্ট হয়ে যাবে, টাইলসে হয়ে যাবে, হ্যাঁ। এখন আমি ক্লিক করি, দেখেন এই জিনিসটা অটোমেটিক টাইলস হয়ে যাবে, দেখেন এই যে ক্লিক করছি, দেখছেন আমার যে সিস্টেমে ডিজাইন একটা ফ্লাওয়ার দেওয়া দিছে ক্লায়েন্টে, সেটাকে কি হয়ে গেল, টাইলস হয়ে গেল। এখন আপনি যদি এটাকে ধরে এদিকে নিয়ে আসেন তাহলে কপি হয়ে এখানে চলে আসবে, এক কপি হলো, ঠিক আছে? কিন্তু আপনি যদি এটা ধরে টান দেন তাহলে পিছনে ফ্লাওয়ারটা কিন্তু আসে, হ্যাঁ। এখন আমি চাইতেছি যে এটাকে একটু যদি আপনি মডিফাই করতে চান, সেটাও করতে পারবেন, কিভাবে মডিফাই করবেন, এভাবে যে কোনো ইমেজ, আপনার একটা ছবি নিয়ে এইভাবে আপনি মোজাইক করে সেটা আপনি বলতে পারবেন যে হ্যাঁ আপনার ছবি দিয়ে এটা বানানো হয়েছে, এরকম আপনি করতে পারবেন, ঠিক আছে? এই যে স্পেসটা, এটা হলো যে টু টু নিয়েছিলাম, আপনি তিন নিলে আরো বড় হবে, চান এক নিলে আরো কম হবে, এই যে সংখ্যাগুলো নিয়েছিলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আবার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাই না? আপনি সংখ্যা যদি টাইলসগুলো যদি ছোট করতে চান আরো ছোট বাড়াই দিবেন সংখ্যা, আর যদি আরো বড় বড় করতে চান তাহলে বাড়াই দিবেন। এখন প্রশ্ন হচ্ছে এটাকে যদি সিলেক্ট করে আমরা আনগ্রুপ করি তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন, পুরাটা সিলেক্ট করার পরে আমরা যদি এখানে গ্রুপ, এটাকে যদি আনগ্রুপ করি, আনগ্রুপ কি হয়ে গেছে, মনে হয়ে গেছে, ওকে, হ্যাঁ, এই দেখেন এখন আমি যদি চাই টাইলস এর কালার এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? দেখেন এখানে ক্লিক করে, ক্লিক করে এখান থেকে যদি আপনি এটা রেড কালার দিতে চান, ইটস নট এ ম্যাটার, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এই জায়গায় ক্লিক করার পরে ওকে করেন, দেখেন এটা রেড কালার হয়ে গেছে। এই যে কালোটাকেও যদি আপনি কালার করতে চান, ধরেন এখানে এটাকে সিলেক্ট করলেন, শিফট ধরে এটাকেও সিলেক্ট করলেন, এটাকেও সিলেক্ট করলেন, এটাকেও সিলেক্ট করলেন, এটাকেও, এগুলো যদি আপনি কালার চেঞ্জ করে ফেলতে পারবেন ইচ্ছা করলে, এখানে আসেন, এখানে আসার পর পরে আপনি যদি মনে করেন একটা অন্য কোনো কালার দেন, এটা আপনার ইচ্ছে, এখান থেকে দিলে আমার মনে হয় কালার চেঞ্জ হয়ে যাবে, ইয়েস কালার চেঞ্জ হয়ে গেছে, আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন। একটা রোজ ক্লায়েন্ট আপনাকে দিল, বললো এটা দিয়ে
টাইলস বানাই দিতে, মোজাইক করে টাইলস বানাই দিতে, ইটস নট এ ম্যাটার, এটা পারবেন আপনি। হ্যাঁ আশা করি। কিন্তু আরেকটা কথা বলে নেই, এখানে কিন্তু আপনি যতই চেষ্টা করেন, মনে করেন আমি এরকম একটা জিনিস নিচ্ছি, এটু বলি, নিলে আবার পরে সমস্যায় পড়ে যাবেন। এখানে দেখেন আমি একটা রেক্টেঙ্গেল নেই, এই যে এতটুক বলি, এটুক নিলাম একটা রেক্টেঙ্গেল, এটা একটা কালার নিলাম। হ্যাঁ এটা সিলেক্ট অবস্থায় আছে, আমি যদি এটাকে মোজাইক করতে চাই আমি কি এটা পারবো? এই দেখেন এখানে ইনএক্টিভ, ক্রিয়েট মোজাইক, এটা ইনএক্টিভ হয়ে গেছে, এটাকে মোজাইক করা যাবে না। হ্যাঁ এটাকে মোজাইক করা যাবে না, এর এটার মধ্যে যদি আপনি মোজাইক করতে চান তাহলে একটা পদ্ধতি আছে, করা যাবে। এটাকে, এটা হলো ভেক্টর জাতীয় ইমেজ ইলাস্ট্রেটর, এটাকে রাস্টারাইজ করতে হবে। আমরা রাস্টারাইজ কিভাবে করতে পার জানি তাই না? এখানে অবজেক্ট ক্লিক করেন, এখানে ক্লিক করে রাস্টারাইজে ক্লিক করেন, রাস্টারাইজে ক্লিক করে আরবিজি নেন, মোড নেন, এটা নেন। হ্যাঁ কোনো সমস্যা নেই, এখানে যা আছে খালি জাস্ট ওকে করেন। ওকে করার পরে এটা রাস্টারাইজ হয়ে গেছে, এই ইমেজটা এখন রাস্টারাইজ হয়ে গেছে। এখন এখানে যান, এখানে গিয়ে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে যখন অবজেক্টে যাবেন দেখেন আপনাকে মোজাইক করার জন্য পারমিশন দিয়ে দিছে। ওকে ক্রিয়েট করেন, ক্রিয়েট করার পরে এখানে আপনি কতটুকু ফাঁকা রাখতে চান দেন, ধরেন আপনি 1 দিলেন, হ্যাঁ 1 PT দিলেন, এখানে দিলেন, এটাকে 6টা 6টা যদি আপনি করতে চান এখানে সংখ্যা বাড়াই দেন, আপনি আরো কমাই দেন, ধরে আপনি আপনি আমি এখানে কমাই দিলাম, এখানে দিলাম 3টা, এখানে দিলাম 3টা, ঠিক আছে 3টা দিলাম। আর এটাকে আমরা কালারটা এরকম রাখি, অথবা আপনি যদি গ্রে কালারে সিলেক্ট করেন গ্রে কালার দিতে পারেন। যখনই আমরা এখানে ক্লিক করব দেখেন এটা গ্রে কালার হয়ে গেছে, হ্যাঁ মোজাইকটা হয়ে গেছে। এখন এটাকে ধরে আপনি এখানে নিয়ে আসেন, আপনার এই কালার ঠিকই আছে কিন্তু ওই কালার থেকে আপনার গ্রে কালার এটা হয়ে গেছে। এখন আপনি এটাকে সিলেক্ট করছেন, সিলেক্ট করার পরে আবার আসেন, আবার এসে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে আপনি যদি এটার সংখ্যা মনে করেন বাড়ায় দেন, আপনি এখানে 5 দেন, 5টা 5টা দেন, আর এখানে টাইলস ধরেন স্পেস 1 1 ইজ ওকে এখানে দিলাম। তারপরে আপনি কি করতে পারেন, এখানে কালারের দিতে পারি, ঠিক আছে কালার দিয়ে এটা যখন ওকে করব দেখেন এই কালারিং এ এটা আপনার মোজাইক হয়ে গেছে। এখন আপনি কি করতে পারেন, এটাকে ধরেন এখানে রাখলাম, রাখার পরে আমরা এটার উপর সরি এটাকে এখানে নিয়ে এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করেন, আনগ্রুপ করার পরে আপনি কিন্তু পার্টিকুলারলি এটাকে সিলেক্ট করতে পারতেছেন। এখানে যান, এখানে গিয়ে রেড কালারটা সিলেক্ট করেন, ওকে করেন, এখানে ক্লিক করে ওকে করেন, দেখেন এটা রেড হয়ে গেছে। আর আপনি চাইলে ডাইরেক্ট সিলেকশনে চাইলে ধরেন আপনি ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করলেন, ক্লিক করে এই যে এটাকে আপনি ইচ্ছে করলে রাউন্ড শেপও দিতে পারবেন, বা এই যে আমরা ডাইরেক্ট সিলেকশন করে রাউন্ড করি না, এরকম গোলও করতে পারবেন, ঠিক আছে। এই জিনিসগুলি আপনি পারবেন, এবং এটা মোজাইক ভেরি ইন্টারেস্টিং টুলস, অনেক মজার টুলস, এটা দিয়ে অনেক অনেক কাজ আছে, এটা আপনারা ভালো করে শিখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।